আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের অগণিত নিয়ামত দিয়ে এই জীবনকে ধন্য করেছেন। এর মধ্যে অবসর ও সুস্থতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই দুই নিয়ামতকে একসাথে জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা বলা হয়। হাদিস শরীফে এরশাদ হয়েছে, দুটি নিয়ামতের বিষয়ে অনেক মানুষ ধোকার মধ্যে রয়েছে, এক সুস্থতা এবং দুই অবসর। সহিহুল বুখারী হাদিস নম্বর 6422। অনেকেই এই দুই নিয়ামত একসঙ্গে পায় না, কারো হাতে একদমই অবসর সময় নেই, আবার কারো হাতে প্রচুর অবসর সময় আছেন কিন্তু জীবনে তিনি বড়ই অসুস্থ। দোয়াটি জানার আগে আমরা দোয়াটির ফজিলত জেনে নিই। যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার পড়বেন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পাঠ করতেন। আবু দাউদ শরীফের 5092 নম্বর হাদিসে রয়েছে। প্রিয় দর্শক, এই দোয়াটি তিনবার পাঠ করতে হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল কাফরি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ আমার শরীরে সুস্থতা দান করো, হে আল্লাহ আমার শ্রবণ শক্তিতে সুস্থতা দান করো, হে আল্লাহ আমার দৃষ্টি শক্তিতে সুস্থতা দান করো, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে, এবং তোমার আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন, দারিদ্রতা থেকে হেফাজত করুন, মানুষের কাছে মাথা নত করতে না হয় সেই পরিমাণ সম্পদ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।